নদীর পারে কি জানি একটা গাছের তলায় বসে আছি। ভাইয়া বলেছে এটা নাকি নামছাড়া গাছ, এসব গাছের নাম হয় না। সত্যিই কি নাম হয় না? এইটা নিশ্চয় ভাইয়ার গাঁজাখুরি মতবাদ। এমন নির্জন একটা স্থানে বসে থাকতে বেশ লাগছে, মনটাও ভালো লাগছে অনেক। ভাইয়া ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক চোখে তাকিয়েই বলে উঠলাম, বিরিয়ানি? হুম, সকালে তো না খেয়েই ওঠে এলি। খাবারের সাথে তোর এত কিসের রাগ বলতো? কোনো রাগ নেই, খেতে খেতে। আচ্ছা ভাইয়া, তুই না বললি গ্রামে গ্রামে ঘুরে পাত্রি খুঁজব, তাহলে এখানে বসে আছি কেন? হুয়াই, আরে পাগলি, তুই হয়তো জানিস না নদীর ধারি পাত্রি খোঁজার সবচেয়ে সুইটেবল জায়গা, তাই নাকি? রু কুচকে, হুম একদম। এই দেখ কোমর দুলিয়ে কলসি কাখে চারপাশের চার গ্রাম থেকেই মেয়েরা আসবে। এমনি তো চার গ্রামে ঘুরতে হতো, এখন এক জায়গায় বসেই চার গ্রামের মেয়ে দেখা যাবে, ভালো না? মহা ভালো। আরে আহাম্মক, এখন আর মেয়েরা কলসি কাখে নদীতে আসে না, সবার বাড়িতে কলঘর আছে, বুঝিস না? সচেতন বাংলা, তোর কপালে বুঝি আর বউ নাই রে, তোকে চিরকুমারি থাকতে হবে। চুপ, একদম বাজে বকবি না, চিরকুমার কেন থাকবো? হালি হালি বাদশার বাবা হব ইনশাআল্লাহ, নো কম্প্রোমাইজ, বুঝলি? ভাইয়ার কথায় হুহা করে হেসে উঠলাম আমি, সাথে ভাইয়াও। তিন দিন যাবত শুভ্র ভাইয়াকে এভয়েড করে চলছি, চোখে লাগার মতো এভয়েড। খুব প্রয়োজন ছাড়া উনার সামনেই পড়া বন্ধ করে দিয়েছি, এখন ভার্সিটি যাই না তিন দিন হলো, ফোনের সিম চেঞ্জ করেছি। উনি বাসা এলে দরজা লাগিয়ে বসে থেকেছি। মোট কথা, টপ লেভেলের এভয়েড যাকে বলে, একদম মুখ দর্শন ও বন্ধ। হঠাৎ ফোনটা বেজে উঠল, চিত্রা ফোন দিয়েছে, নাম্বার কেমন পেল কে জানে। ফোনটা ধরতেই উদ্বিগ্ন কণ্ঠে বলে উঠল, কি সমস্যা তোর, ক্লাসে আসিস না কেন? ফোনেও তো পাওয়া যায় না। ঠিক আছিস তুই? হুম ঠিক আছি, কি বলবি তাই বল। আমার ঘুম পাচ্ছে, সকাল আটটা ক্লাস টাইম, এখন কিসের ঘুম? মরার ঘুম, তোর যা বলার বল তো, কথা প্যাঁচাস না। সেমিস্টার তো চলে এলো, শিট, নোটস কিছুই তো নেসনি, আর স্পেশাল ক্লাস আছে আকাশ স্যারের, আজ তো অ্যাটলিস্ট ভার্সিটিতে আসিস। শুভ্র ভাই বারবার খোঁজ করে, কিছু বলতে পারি না, খারাপ লাগে। তোর শুভ্র ভাই আমার খোঁজ কেন করে? অবাক হয়, শুভ্র ভাই আমার কবে থেকে? এটুকু বলতেই ফোনটা কেটে দিলাম, আর কথা বলতে ইচ্ছে করছে না। ভার্সিটি যাওয়া উচিত, এভাবে বাড়ি বসে থাকা যায় না, তাই রেডি হয়ে ব্রেকফাস্ট করে চলে গেলাম ভার্সিটিতে। ভার্সিটি গেইটে পা রেখেই কেমন অন্যরকম ফিলিং হলো, যেন কতদিন পর আসছি, সব যেন অপরিচিত। একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা দিলাম, কিছুক্ষণ পরই হাতে টান পড়ল, তাকিয়েই শুভ্র ভাইকে দেখতে পেলাম। ঈশ্বর, কি অবস্থা করেছেন চোখ মুখের, মনে হচ্ছে কতরাত ঘুমন নাওনি। খুব মায়া লাগছে উনাকে দেখে, কিন্তু আমার তো মায়া লাগলে চলবে না, তাই বিরক্তি নিয়ে চোখ কপাল কুচকে হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে উঠলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, কোনো দরকার? পাবলিক প্লেসে এভাবে হাত ধরলেন কেন? নিশ্চয় কোনো দরকার ছিল, দেখুন কোনো দরকার হলে আমায় বলবেন, এমন হুটহাট হাত ধরবেন না, আমি আসি, ক্লাস আছে। কথাটা বলেই হাঁটা দিলাম সামনের দিকে। উনি অবাক চোখে এখনো আমার দিকে তাকিয়ে আছেন, থাকলে থাকুক তাতে আমার কি। ক্লাস শেষে বের হয়ে কিছুটা সামনে এগুতেই কেউ টেনে ফাঁকা ক্লাসে দাঁড় করিয়ে দিল আমায়, শুভ্র ভাইয়া। উনার চোখ দুটো লাল টকটকে, খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কি হয়েছে আপনার, কিন্তু জিজ্ঞেস করা হলো না। উনি শান্ত দৃষ্টিতে তাকিয়েই বলে উঠলেন, আমার সাথে কথা বলছো না কেন? তিন দিন পর দেখা দিলে এসবের কারণ কি? কেন, আপনার সাথে কোনো কন্ট্রাক্ট সাইন করা ছিল যে প্রতিদিন আপনার সাথে কথা বলে সকাল সকাল আপনাকে মুখ দেখাতে হবে? উনি পাশের বেঞ্চটাতে জোরে লাথি দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে বলে উঠলেন, মজা করো আমার সাথে, ফাজলামো পাইছো, আমাকে মানুষ মনে হয় না, আমি মরে যাচ্ছিলাম আর তুমি মজা নিচ্ছ, জানো তুমি শ্বাস নিতে কত কষ্ট হচ্ছিল আমার, আরেকটু হলে সত্যিই মরে যেতাম।
আমি কি আপনার প্রাণ ভোমরা নিয়ে ভেগেছিলাম নাকি যে মরে যাবেন? অবাক হয়। আমার কথায় শুভ্র ভাইয়া মুচকি হাসল, গালের উপর এসে পড়া চুলগুলো গুজে দিল কানে, ঠোঁটে বৃদ্ধাঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলে উঠলেন, তুমি তো আমার প্রাণ ভোমরা। উনি আরো কিছু বলতেন, তার আগেই চিত্রার গলার আওয়াজ কানে এলো, সাথে সাথেই আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালেন উনি। লুচু পোলা, চিত্রার ভয় ছেড়ে দিল নির্ঘাত, তার চিত্রা বেবি কষ্ট পাবে বলে কথা, অশুভ সাদা বিলাই কোথাকার। আমার ভাবনায় জল ঢেলে চিত্রা অপরাধী দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, সরি ভাইয়া, আই থিঙ্ক আমি রং টাইমে চলে এসেছি। না না ইটস ওকে, আমরা এমনি ভাইয়ার বিয়ে নিয়ে ডিসকাশন করছিলাম। জোরপূর্বক হাসি দিয়ে, অ্যাকচুয়ালি লাস্ট টাইম তো আদিবের গন্ডগোলের জন্য এনগেজমেন্টটা হতে হতেও হয়নি, শোটায় রিপিট করা হবে আগামী শনিবার, ওটা নিয়েই কথা বলছিলাম জাস্ট, অন্য কিছু না। ও আচ্ছা। আমি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে উনাদের সম্ভ্রমের কথা শুনেই চুপচাপ বেরিয়ে এলাম রুম থেকে। এই শুভ্র ভাইয়ার মতি গতি কিছুই বুঝি না আমি, কি চায় সে আমার থেকে, কেন এত নজরদারি আমার উপর, মামুর ভাগ্নি বলে নাকি অন্য কিছু। হঠাৎই পেছনে থেকে কেউ একজন বলে উঠল, ভাবি। বিরক্তি নিয়ে পেছনে তাকাতেই দেখি রাতুল ভাইয়া, এদের মধুর স্বরে ভাবি ডাক শুনে নিজেকে সরকারি ভাবি বলে মনে হয়। বিরক্তি দমন করে জোরপূর্বক একটা ক্লোজ আপ হাসি দিয়ে বলে উঠলাম, জি বলুন দেবরজি, ভাইকে পাইতেছি না। ভাই কই? মিটিং আছে, লেট হচ্ছে, অসহায় কণ্ঠে। আপনার ভাই কই, আমি কি করে জানবো, আমার কি জানার কথা ছিল নাকি? রুকুজকে না মানে, লাস্ট যখন দেখেছিলাম তখন তো ভাই আপনার সাথেই ছিল, ওই ফার্স্ট ইয়ারের ক্লাসের দরজা লাগাচ্ছিল। রাতুল ভাইয়া কথাটা সাদা মনে বললেও আমার রাগ তখন সপ্তম আকাশে, আমাকে নিয়ে দরজা লাগাচ্ছিল, ছিয়া কি বিশ্রী শুনায় কথাটা। মেজাজ 49 করে কোনো কথা না বলেই হাঁটা দিলাম বাড়ির পথে, সবকটা আহাম্মকের ঢেকি, অসহ্য, জাস্ট অসহ্য। আজকে আপুর এনগেজমেন্ট, সেদিন আমি অসুস্থ হয়ে পড়ায় এনগেজমেন্টটা আর হয়নি, ওখানেই অনুষ্ঠান থামিয়ে দিয়েছিল মামু। মার সাথে দাঁড়িয়েছিলাম, হঠাৎ কোথা থেকে এক মহিলা এসে মুখে অমায়িক হাসি নিয়ে বলে উঠল, কেমন আছো মা? যেন আমি তার হারিয়ে যাওয়া বৌমা। আমি মুচকি হেসে উত্তর দিলাম, জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আমার কথায় উনি যেন চাঁদ হাতে পেয়েছেন, খুশিতে গদগদ হয়ে আম্মুর দিকে তাকিয়েই বলে উঠলেন, আবা, আপনার মেয়েটা যেমন লক্ষ্মী তেমন মিষ্টি, আমার ছেলেটাও তেমন, কি ভদ্র। এবার ডাক্তারি পাশ করে হসপিটালে বসেছে, আমাদের নিজেদের ক্লিনিক। আম্মু চরণসই হাসি দিয়ে চলেছেন ক্রমাগত, মায়ের হাসিতে মহিলা যেন আরো ভরসা পেলেন, হাসি মুখে বলে উঠলেন, আবা, আপনার মেয়েকে বিয়ে? আন্টির কথাটা শেষ হওয়ার আগেই কেউ একজন পাশ থেকে বলে উঠল, ভাবি। পাশে তাকিয়ে দেখি আবার সেই রাতুল ভাইয়া, উফ, আমার হয়ে যাওয়া বিয়েটা একটা মাত্র, ভাবি, রেখে ভেঙে দিল তো। আমি আম্মুর দিকে তাকাতেই দেখি আম্মু করা নজরে একবার আমাকে তো একবার রাতুল ভাইয়াকে দেখছেন, ভাবি, কথাটা নিতে তার যথেষ্ট কষ্ট হচ্ছে, তার অবিবাহিত মেয়েকে কোনো সুদর্শন হ্যাবলাকান্ত পুরুষ অবলীলায় ভাবি ডাকছে, সেটা মা জাতি হিসেবে তার মেনে নেওয়ার কথা নয়। আমি মুচকি হেসে উনার দিকে তাকিয়ে বললাম, জি ভাইয়া বলুন, আপনাকে আঙ্কেল ডাকছে। আঙ্কেল মানে আপনার মামু ডাকছে, এনগেজমেন্টের রিং নাকি আপনার কাছে, এগুলো চাইছেন? ও আচ্ছা, ওকে চলুন, আমার কাছে কোনো রিং কোনো কালেই ছিল না। রাতুল ভাইয়া যে ডাহা মিথ্যা কথা বলছেন তা বেশ বুঝতে পারছি, কিন্তু কেন, এই ভাবি রহস্য তো দূর করতেই হবে, আমাকে কোন আহাম্মকের বউ বানিয়ে চলেছে ক্রমাগত কে জানে, ওরা আমায় ভাবি ডাকে, তাহলে ওদের ভাই কে? শুভ্র ভাইয়া। ইয়েস, কারণ একমাত্র শুভ্র ভাইকেই ওরা ভাই ভাই বলে ডাকে, আমি এতটা ডাফার কি করে হলাম, ওরা আমাকেও অনেকবার বলেছে ভাই এটা ভাই ওটা, আর আমি বুঝতেই পারলাম না, সিউর তো হতেই হবে, যেই কথা সেই কাজ। একটু দূরেই কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে রাতুল ভাইয়া দ্রুত পায়ে হেঁটে চলেছেন,
আমি সোজা উনার সামনে গিয়ে দাঁড়ালাম। ব্যাপারটায় উনি অবাক। আমি উনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে উঠলাম, কেমন আছেন রাতুল ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো ভাবি। আপনি কেমন আছেন ভাবি? ভালো, খুব ভালো। দাঁত কেলিয়ে তো এতগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে কোথায় যাচ্ছেন ভাইয়া? ছাদে যাচ্ছি ভাবি, ভাই নিয়ে যেতে বলছে। সাহেল ভাইয়ারা সবাই মিলে ওখানে আড্ডা দিবে তো তাই। ওহাহ, আচ্ছা আচ্ছা, খুব ভালো। হে হে হে, ভাই আড্ডা দিবে, ভালো, খুব ভালো, মহা ভালো। আমি এখন যাই ভাবি, দেরি হলে ভাই রাগ করবে। না না, আপনি যাবেন না। মানে? অবাক হয়। মানে সিম্পল, আপনি এখন ছাদে যাবেন না, এখানে আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি এখানে দাঁড়িয়ে থেকে কি করব? অবাক হয়। আমার সাথে গল্প করবেন? আমার না খুব গল্প করতে ইচ্ছে করছে, বুঝলেন? সো আপনি এখন আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবেন, কিন্তু ভাই রাগ করবে তো ভাবি? আর আমি আপনার সাথে কি নিয়ে গল্প করব? অসহায় দৃষ্টিতে, অনেক টপিকস আছে গল্প করার মতো। আর ভাইয়ের টেনশন করবেন না, ভাই কিছু বলবে না। ভাইদের উপর হলো ভাবি, একটা সিক্রেট বলি। জি, আপনার ভাই কিন্তু আমায় দেখে ভয় পায়, ভালোবাসে তো, বুঝেন না। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার ভাই আমাকে সত্যিই ভালোবাসে, নাকি সব নাটক? হুম, ভ্রু নাচিয়ে, জি জি, অনেক ভালোবাসে, নাটক কেন হবে? আস্তাগফিরুল্লাহ, আপনি কিভাবে বুঝলেন অনেক ভালোবাসে? ভ্রু কুচকে, বুঝবো না কেন? আপনি কোথায় যাচ্ছেন, কি করছেন, সবকিছুই তো ভাইয়ের জানা। অলওয়েজ আপনাকে কেউ না কেউ ফলো করে, যদিও ডিস্টেন্স রেখে, তাই আপনি বুঝেন না। আর সেই দিন তো স্বপনদের হেব্বি কেলিয়েছে, হাত ভাঙে দিছে একদম। কেন কেলিয়েছে, সরি মেরেছে কেন? আপনার দিকে তাকিয়ে সিটি বাজিয়েছিল বলে মাথা নিচু করে। ওহোহ, এটুকুর জন্যই হাত ভেঙে দিল? অবাক হয়। জি, ভেঙে দিল। আচ্ছা, আমি সম্পর্কে আপনার কি হই ভাবি? আপনি আমার কি হন? জি, মানে কনফিউজড হয়ে দেবর হই। আপনার সাহেল ভাইয়ার কি হই আমি? উনি তো সানশাইন বলেন, বোকা বোকা গলায়। ও হ্যাঁ, তাই তো। তাহলে আপনার শুভ্র ভাইয়ের কি লাগি বউ? উনার কথায় ভ্রু কুচকে তাকালাম, সন্দেহী দৃষ্টিতে বলে উঠলাম, বউ এটা শুভ্র ভাইয়া বলেছে আপনাকে? হুম, ভাই তো সবাইকে বলে দিয়েছেন, রোধ হলো আমার বউ। শ্রোতদের মধ্যে একজন যদি ওর দিকে চোখ তুলে তাকাস, জাস্ট খুন করে ফেলব। ভুল করেও যেন ওর দিকে চোখ না যায়, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আমার জিনিসে কেউ নজর দিবে তা আমি কিছুতেই সহ্য করব না। মনে থাকে যেন আমি জিনিস হয়ে গেলাম। জি, হয়ে গেলেন ভাইয়ের জিনিস ভাবি। এখন যাই, হাত ব্যথা করছে, অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস তো। হুমুম যান, বাট একটা কথা। কি কথা? এখন ছাদে গিয়ে আপনার ভাইকে স্ট্রেইট দুলাভাই ডেকে দিবেন, শুধু একবার নয়, প্রতি লাইনে লাইনে দুলাভাই ডাকবেন, বুঝলেন? দুলাভাই কেন ডাকব? অবাক হয়। আমি বলছি তাই না ভাই, চর মারবে, আর না ডাকলে আমি কান্না করে দিব, তখন আপনার ভাই আপনাকে আরো বেশি মারবে, বুঝেন না? ভালোবাসা, চোখ টিপে। রাতুল ভাইয়ার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে ব্যাপক ফ্যাসাদে পড়েছেন। উত্তর দক্ষিণ যেখানেই যাচ্ছেন সেখানেই প্রবলেম। বেচারা দুলাভাই, কোল্ড ড্রিঙ্কস এনেছি। রাতুল ভাইয়ার কথায় উনি ভ্রু কুচকে তাকিয়েই বলে উঠলেন, তুই কি আমাকে বলছিস? জি দুলাভাই, আপনাকেই বলছি। এই তুই আমাকে দুলাভাই ডাকছিস কেন? মাথা ঠিক আছে তোর? অবাক হয়। জি দুলাভাই, মাথা ঠিক আছে, একটা চর বসাবো, ফাজলামো করিস আমার সাথে? রাগি গলায়, ফাজলামো করছি না দুলাভাই, ভাবি বলল ডাকতে তাই ডাকছি, নয়তো উনি কাঁদবেন, মিনমিন করে। ভাবি বলল, মানে কোন ভাবি? ভ্রু কুচকে, আমাদের ভাবি, রোদ, বিস্ময় নিয়ে। উনি তুমুল গতিতে মাথা ঝাঁকিয়ে জানান দিল, হ্যাঁ রোদ শুভ্র ভাইয়া। অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই হুহা করে হাসতে লেগে গেলেন, যেন ভীষণ মজা পেয়েছেন ব্যাপারটায়। আমিও মুচকি হেসে দরজার আড়াল থেকে সরে এলাম।
শুভ্র ভাইয়া লাভস্মি, ভাবতেই অবাক লাগছে, কিভাবে সম্ভব। হাও হাও, এনগেজমেন্ট শেষের দিকে, রিং পরানো শেষ, এবার কাজিন ফ্রেন্ডস সবাই মিলে গেম খেলবে। গেমটা সিম্পল, একটা বাক্সে সবার জন্য একটি চিরকুট রাখা হয়েছে, তার মধ্যে থেকে একটা চিরকুট তুলতে হবে এবং যা লেখা আছে তাই পারফর্ম করতে হবে। গান থাকলে গান, নাচ থাকলে নাচ। আমার কপালে এসে পড়ল গান, কি দুর্ভাগা কপাল আমার, গানটাও সিলেক্ট করা, এটাই গাইতে হবে, কি মুশকিল। আমি আপুর পেছনে দাঁড়িয়ে আপুর শাড়ির আঁচল খামচে ধরে আর চোখে শুভ্র ভাইয়াকে দেখে নিয়েই গাইতে শুরু করলাম। লাল লালা লা লাই 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 লালা, লাল লালা লা লাই 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 লালা, দিদি তেরা দেবার দেওয়ানা, ও দিদি তেরা দেবার দেওয়ানা, হায় রাম গড়িও কো ঢালে দানা, ধান্ধা হে উজকা পুরানা, ও ধান্ধা হে উজকা পুরানা, হায় রাম গড়িও কো ঢালে দানা, লাল লালা লা লাই 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 লালা, মে বলি কি লানা দুইমলি কি দানা, মাগার ও ছড়ে লে আয়া দিওয়ানা। গান গাইতে গিয়ে লজ্জায় আমি লাল, সবাই চারপাশ থেকে শুভ্র শুভ্র বলে চেঁচাচ্ছে, ঈশ্বর কি লজ্জা। আমি আর চোখে উনার দিকে তাকালাম, উনি মুচকি হাসছেন, চোখাচোখি হতেই সামনের চুলগুলো পেছনে ঠেলে দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে, শার্টের হাতা ফোল্ড করতে করতে এগিয়ে এলেন আমার দিকে। আমি ভয় আর লজ্জায় কুকড়ে গেলাম মুহূর্তেই, আপুর আড়ালে নিজেকে পুরোপুরি ঢেকে নিলাম। উনি পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে আপুকে টেনে নিলেন নিজের কাছে, আমার হাত থেকে মাইক্রোফোনটা নিয়ে গানের সাথে তাল মেলালেন। আমি অবাক চোখে তাকিয়ে আছি, কি সুন্দর গাইতে পারেন উনি। আপুর কাঁধে হালকা কাঁধ ঝাঁকিয়ে গেয়ে উঠলেন উনি, ভাবি তারি বেহেনা কুমারা, ও ভাবি তারি বেহানা কুমারা, হায় রাম গড়িও কা হে জামায়ানা, রাব্বা মেরে মুজকো বাঁচানা, ও রাব্বা মেরে মুজকো বাঁচানা, হায় রাম গড়িও কা হে জামায়ানা, রাপো পাপাপা রুরু রুরু রুও রুরু। আমার দিকে তাকিয়ে চোখ টিপে, হুকুম আপকা থা জো মেনে না মানা, খাতাবার হুমে না আয়া নিবানা, সাজা জো বিহুগে অমঞ্জুর হবি। গান শেষে আমার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে সবার সামনেই বা চোখ টিপে দিলেন। আমি ঢোক গিলছি বারবার, কি শয়তান ছেলে, সবাই কি ভাবছে কে জানে। চিত্রার সাথে ফোনে কথা বলছিলাম, হঠাৎ গিটারের টুনে ফিরে তাকালাম, স্টেজের দিকে উকি দিয়ে দেখি শুভ্র ভাইয়ার হাতে গিটার, ফোনটা কেটে স্টেজের একটু কাছে গিয়ে দাঁড়ালাম। সোনালি সুতোর কাজ করা কালো পাঞ্জাবি পরেছেন উনি, হাতাগুলো কনুই পর্যন্ত গুটানো, সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে, হাতে সবসময়ের মতো ব্র্যান্ডেড ঘড়ি আর ব্রেসলেট, ফর্সা শরীরে কি মারাত্মক লাগছে এই কালো রং, ঠোঁটের কোণে ঝুলে আছে সেই দুষ্টামি ভরা হাসি, ঈশ্বর। উনি ফ্রেন্ডদের দিকে তাকিয়ে অমায়িক হাসি দিয়েই গেয়ে উঠলেন, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। আর চোখে আমার দিকে তাকিয়ে চলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছেই ফিরে আসি মুচকি হেসে অন্যদিকে তাকিয়ে। উনি এতটুকু গাইতেই চারপাশ থেকে ছেলেরা চেঁচিয়ে উঠল, সবার মুখে এক কথা, দিস ইজ ফর ভাবি, দিস ইজ ফর ভাবি। সাহেল ভাইয়া তো রীতিমতো টেবিলের উপর উঠে শিস বাজাচ্ছেন, ওদের অবস্থায় আমি লজ্জায় লাল, শুভ্র ভাইয়াও হেসে চলেছেন ওদের কথায়, হাসি মুখে আবারও গিটার বাজিয়ে গিয়ে উঠলেন উনি, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, তুমি 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 শুধু এই মনের আনাচে কানাচে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। উনি লাজুক হেসে আমার দিকে একবার তাকিয়েই চোখ ঘুরিয়ে নিলেন, মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনা তা লিখেছিলাম, মেঘের খামে আজ তোমার নামে উড়ো চিঠি পাঠিয়ে দিলাম, পড়ে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনা তা লিখেছিলাম। এটুকু গাওয়ার সাথে সাথেই একটা পিচ্ছি মেয়ে দৌড়ে এসে একটা টিস্যু পেপার আর একটা গোলাপ ধরিয়ে দিল আমার হাতে, টিস্যু পেপারে লাল কালিতে লেখা, এই এত লজ্জা পেও না প্লিজ, মরে যাব একদম খুন হয়ে যাব, তোমার লজ্জা রাঙা মুখটা দেখতে একদম রসগোল্লার মতো লাগে, ইশস
ভুল করে খেয়ে ফেলব তো। এই ভুলটা কিন্তু আমি করবই, আজ নয় কাল। সো সাবধান হৃদয়। আমি চোখ বড় বড় করে উনার দিকে তাকাতেই মুচকি হেসে অন্যদিকে চোখ ফিরিয়েই গিয়ে উঠলেন উনি। সবার আগে আমার গল্প পড়তে চাইলে নীল ক্যাফের ডায়েরি পেজে পাবেন। ও চাই পেতে আরো মন পেয় এত কাছে, বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়। কতটা তোমায় ভালোবাসি, মন অল্পতে প্রিয় গল্প তো কল্পনায় স্বপ্ন আঁকে। ভুলক্রুটি আবেগী খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। মন অল্পতে প্রিয় গল্প তো কল্পনায় স্বপ্ন আঁকে। ভুলক্রুটি আবেগী খুনসুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। উনি গান গেয়ে নেমে গেলেন স্টেজ থেকে। আমি লজ্জায় কুকড়ে দাঁড়িয়ে আছি এক কোণে। ঈশ্বর কি লজ্জা! আমার মধ্যেও যে লজ্জা নামক জিনিসটা এত ভরপুর ভাবে আছে জানাই ছিল না। কি অসভ্য ছেলে, একটা গান দিয়ে এই লজ্জার সাগরে ডুবিয়ে দিল আমায়। এখন উনার সামনে কি করে যাব? ছেলেরা সবাই যে ব্যাপারটা জানে তা ওদের ভাবি ডাকেই স্পষ্ট। কি লজ্জা!